কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব মহাপরিচালক হারুন রশিদ তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলনে ছদ্মবেশে সহিংসতা করেছে কিছু দুষ্কৃতিকারী যাদের অর্থ ও নির্দেশনা এসেছে বিদেশ থেকে দুপুরে কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন র্যাব মহাপরিচালক বলেন সহিংসতার ঘটনায় গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা রাজধানী সহ দেশের বিশটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনার সাথে জড়িত বলেও জানান তিনি তো যারা এগুলো করছে তারা এই দেশের সাধারণ মানুষ নয় এবং এই দেশের ছাত্র নয় তারা হচ্ছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবির তারা আপনারা জানেন যে আজকে নতুন নত তারা কিন্তু বহু পাপ যখনই তারা কিন্তু সুযোগ খোঁজে যে যখনই সুযোগ পায় তখনই কিন্তু চেষ্টা করে অপচেষ্টা করে এই সরকারকে উৎখাত করার যে আমরা বেশ কিছু এই নাশকতাকারীকে কিন্তু আমরা আটক করেছি শুধু তাই না এরা কিন্তু একেবারে মানে আমি বলবো যে মানে নাশকতার হোতা বিভিন্ন এলাকায় বনশ্রী উত্তরা আপনার জানেন অনেক টিভি সেন্টার এটা হয়েছিল আপনার এই তারপর হচ্ছে আপনার মিরপুরে এই সমস্ত জায়গা যারা এগুলো করেছে আমরা কিন্তু এগুলোকে ইতিমধ্যে কিন্তু আমরা আইনের আওতা নিয়ে এসেছি